হ্যালো ভিউয়ার্স, মৌচাষ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা বরাবরের নেই। আজও আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো বন্ধুরা দেখুন পর্দায় যে আজকে ভিডিওটি, সেটি হলো একটি এপিস ডরসাটা প্রজাতির মৌমাছির চাক। তো এপিস ডরসাটা প্রজাতির মৌমাছির চাক নিয়ে আমাদের অনেকেরই ভিন ধারণা। তো অনেকে আমাদের কাছে কমেন্টে অথবা মোবাইলে ফোন করে জানতে চান যে একটি চাকে কতদিন পর এবং কখন মধু হবে সেই বিষয়ে। তো সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে। বন্ধুরা সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের পাশে থাকবেন। তো বন্ধুরা দেখুন, একটি চাক যখন একটি গাছের ডালে বা কোথাও আপনার বসে, বসার পরে কিন্তু সেখানে কিন্তু মৌমাছিরা ঘর তৈরি করার চেষ্টা করে, চাক তৈরি করে। চাক তৈরি করার পরে কিন্তু মধু সংগ্রহ করার জন্য চেষ্টা করে। আর মধুটা মূলত ডিপেন্ডস আপনার এরিয়ার প্রাকৃতিক ফুলের উপর, আপনার এরিয়াতে কী পরিমাণ সোর্স রয়েছে, কী ধরনের ফুল রয়েছে আপনার এরিয়াতে এবং কোন সিজনে, তার উপরে। যদি মনে করেন একটি নির্দিষ্ট সিজন, যেমন ধরেন লিচু, সরিষা, দুনিয়া, বিভিন্ন ফসলের সিজনে যদি আপনার এরিয়াতে চাক তৈরি হয়, তাহলে বুঝতে হবে সেখানে অল্প কিছু সময়ের মধ্যেই, অল্প কিছু দিনের মধ্যেই মৌচাকে মধু হয়ে যাবে। আর যদি তখন কোনো সিজন না থাকে তাহলে কিন্তু একটু দেরি হবে। তারপরে সম্পূর্ণ ডিপেন্ডস করবে আপনার ফুলের বৈশিষ্ট্যের উপর, ফুল বা প্রাকৃতিক পরিবেশের উপর। তো বন্ধুরা দেখুন, এখানে চাকটা এখানে কিন্তু এই পাশে দেখুন খুব মোটা গেছে। আর আমরা সহজে বুঝবো একটা চাকের মধু হয়েছে কিনা, যদি আপনার চাকের দুয়ো পাশে, যে কোনো পাশে মধু হইতে পারবো, অনেক সময় দুয়ো পাশে হয়। তো চাকের অংশটা যদি এক পাশ যদি ফাঁপা হয়ে ফুলে যায়, মোটা হয়ে যায়, তাহলে বুঝতে হবে সেখানে মধু সঞ্চয় হয়েছে, মধু সঞ্চয় করেছে। আর তখন চাকগুলো কাটা যাবে। আর এই চাকগুলো কাটার জন্য আমরা অনেকে বিড়ম্বনার শিকার হই যে এই কীভাবে কাটবো এবং কোনো কিছু আছে কি না। তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা এগুলি সেফটির জন্য আপনারা মাথার যে টুপি বা মুখোশ, যেটা চোখ, মুখ, কান, গলা পর্যন্ত সেফটি দিয়ে থাকে, মুখোশ বা মাথার টুপি, সেটা ব্যবহার করতে পারেন। এবং হাতের সেফটির জন্য, হাতের নিরাপত্তার জন্য হ্যান্ড গ্লাভস ব্যবহার করে নিতে পারেন। মাথার মুখোশ এবং হ্যান্ড গ্লাভস ব্যবহার করে অথবা মৌমাছি এই ধরনের চাকগুলো কাটার জন্য কিছু পোশাক পাওয়া যায়, পোশাকগুলো আপনারা ব্যবহার করতে পারেন। এছাড়া আপনারা যারা অন্যান্য মৌমাছি লালন পালন করতে ইচ্ছুক, যেমন এপিস সেরানা প্রজাতির মৌমাছি বা অনেকে মধু কালেকশন করতে চান, তাদের জন্য যে উপকরণ সামগ্রী প্রয়োজন, যেমন মুখোশ, দোয়াদানি, কুইন এক্সপ্লোরার চাকু, ব্রাশ, কুইন কেস, কুইন কাপ, নিডল প্যান এবং মধু নিষ্কাশন মেশিন সহ মৌমাছি চাষের যাবতীয় যে কোনো উপকরণ সামগ্রী পেতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মৌচাষ বিকিপিং ইউটিউব চ্যানেল এবং পেজের পক্ষ থেকে সংগ্রহ করে নিতে পারেন। তো বন্ধুরা, মৌমাছি চাষ আসলে এটি খুবই একটি আকর্ষণীয় অর্থাৎ খুবই লোভনীয় বিষয়। আপনারা যারা নতুন করে মৌ খামার করতে চান বা এই ধরনের প্রাকৃতিক চাকগুলো সবসময় কাটতে চান, যে সকল সামগ্রী চাক কাটার জন্য প্রয়োজন, মুখোশ বা আপনার অন্যান্য সামগ্রী আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন। আর আপনার পরামর্শ বা কোনো কমেন্ট থাকে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে অথবা আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেই নাম্বারে যোগাযোগ করে আমাদেরকে জানাতে পারেন এবং আপনাদেরকে আমরা চেষ্টা করব সার্বিক সহযোগিতা, যেভাবে আপনারা উপকৃত হতে পারেন। আর আপনাদের কারো কোনো মৌ উপকরণ সামগ্রী যন্ত্রপাতি প্রয়োজন হলে অবশ্যই আমাদের কাছ থেকে সংগ্রহ করে আপনারা কাজে লাগাতে পারেন। আর আপনাদের যদি এই ধরনের কোনো তথ্য জানার থাকে মৌমাছি চাকে মধু বিষয়ক বা মৌ উপকরণ সম্পর্কিত, তাহলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলে কমেন্ট করে জানাবেন এবং কে কোথায় থেকে দেখছেন এবং মৌমাছি চাষাবাদ করেন সেই বিষয়গুলো আপনারা আমাদের কমেন্টে জানাতে পারেন। তাহলে আমরা একটা আইডেন্টিফিকেশন করতে পারবো কোথায় এই ধরনের চাকগুলো হচ্ছে বেশি বা কোথায় কোথায় থেকে কে কে মৌমাছি নিয়ে কাজ করতেছে, সেই বিষয়টা নিয়ে করলে ভালো হবে। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হয়তো পরবর্তীতে এরকম আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ, সকলকে ভালো থাকবেন।